যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ কোন নবীর ফরিয়াদ কবুল করে নাই বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মত ঘোষণা করলেন খুশি না বেজার তাহলে আমার সঙ্গে কষ্ট হলেও সকলে একটু বলেন নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার তরতরে শুকুর এটা একটা তালে তুলে হাজার হাজার হাজারের খাওয়া আছে এই গজলটা যখন লেখছে তখন মানুষ হাজারের উপরে হিসাবই জানত না এই জন্য হাজার বার কইছে এই সময় হাজার বার করলে হবে কারণ হাজারের কোনো খাওয়াই নাই জোরে কোন কথা ঠিক কি না এখন বলতে হবে কোটি কোটি বার জোরে আছেন ঠিক তার তরে শুকুর কোটি বার আলহামদু সবাই বলেন আলহামদু আল্লাহ আজকের এই মাহফিলে যারা এসেছে বসেছে দাঁড়িয়ে আছে সবাইকে নবীর উম্মত হিসাবে কবুল করো সকলে বলে আমিন আল্লাহ বলতেছেন কোন হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু আমরা যে মিলাদ 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 নিয়ে ব্যস্ত হয়ে গেছি মিলাদ মানে কি মৌলুদুল কোরআনে কিন্তু মৌলুদ শব্দ আছে হুজুর আছে না নাই মৌলুদ জন্ম মিলাদ মানে নবীর জন্ম আপনারা বলেন তো নবীর মিলাদে আবু জাহেল কি ব্যাপার এ কথা কর নবীর মিলাদে কি আবু জাহেল ব্যাপার না খুশি যখন নবী দুনিয়াতে এসেছে কেউ বেজার না এমন কি যে আবু তালেবের নামে সূরা লাহাব নাযিল হয়েছে এ আবু লাহাবের নামে সূরা লাহাব নাযিল হয়েছে সে আবু লাহাব যখন তার দাসী ঘোষণা করলো যে আব্দুল্লাহ তো চলেই গেছে আমিনার পেট থেকে ফুটফুটে একটা সুন্দর ছেলে সন্তান জন্ম নিয়েছে আবু লাহাবের দাসী যখন এই ঘোষণা দিল সঙ্গে সঙ্গে আবুল আহাব এভাবে দুই আঙ্গুল তুলে এখন আমাদের একটা বিজয়ের প্রতীক যুবকেরা যখন কোনো খেলায় জিতে বা কোনো কিছু বিজয় হয় তখন কয়টা দেখায় এজোর এখন কয়টা এটা কিন্তু আবুল আহাবে এটা কার কারা কারা দুই লোক তুলবে এরা যে কখন কি পায় সেটাই দেখা আরে দেখা লাগবে এইটা আইসে দূর থেকে আবুল আহাব এভাবে দুই আঙ্গুল দেখায় বলতেছে দাসি এত সুন্দর ফুটফুটে সন্তান আমিনার কোলে আল্লাহ দান আল্লাহ তো কয় নাই দান করেছে এসেছে যার কারণে তোকে আমি মুক্ত করে দিব মুক্ত করে দিলাম তাহলে নবীর জন্মে মিলাদে আবুল আহাব পর্যন্ত খুশি অথচ সে আবুল আহাবের হাত ধ্বংস হওয়ার কথা কে বলেছে তাব্বাত ইয়াদা আবিল আহাবিও তার মানে বোঝা গেল মিলাদে বেজার কেউ ছিল না কেউ ছিল না নবীর উপর বেজার শুরু হয়েছে কখন থেকে কখন থেকে নবীর উপর ওরা বেজার আমাদের বাংলাদেশের যে কয়টা হুজুর জেলখানাতে আছে ওদের উপরে বর্তমান সরকার কখন থেকে বেজার এই কখন থেকে বেজার বোঝেন না বেজার বোঝা লাগবে না আজও বহু হুজুর আছে সারা রাত ওয়াজ করলেও সারা দিন ওয়াজ করলেও কোনো টেনশন নাই আমার কিছু হুজুর আছে কথা বলার পরিবেশ আছে কিনা আগে তার অনুমতি লেওয়া লাগে ধরে কর কথা ঠিক কিনা তো বেজার খুশির বোঝা লাগবে আমাকে একজন বলতে যে হুজুর নবীর জন্ম থেকে মক্কার জীবন পর্যন্ত আপনি ওয়াজ করবেন খবরদার মদিনার যান যান না কারণ জন্ম থেকে 40 বছর পর্যন্ত সবাই নবীকে আলামিন কসে জোরে কোন কথা ঠিক কিনা আর মক্কার 13 বছরে নবী খালি পিটন খাসে এই পিটন খাওয়ার ওয়াজ করেন হুজুর তাইফের ওয়াজ করেন আমরা কান্নু হুজুর কিন্তু বদরের ওয়াজ করবেন না খন্দকের ওয়াজ করবেন না উহুদের ওয়াজ করবেন না হুনাইনের ওয়াজ করবেন না
কারণ এই সকল ওয়াজে মার খাওয়া না মার দেওয়া ধরে ধরে কথা ঠিক করে ও মার দেওয়ার কথা তোমরা শুনবা না কেন মার খাও হ্যাঁ আমরা রবিউল আউয়াল তারিখে আমি একেবারে কোরআনের সেই আয়াতটাই আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো সবাইকে না যারা আল্লাহকে বিশ্বাস করে আমরা কি আল্লাহকে বিশ্বাস করি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন পীর মুরিদি বলেন যে যে দল করেন আমরা আল্লাহকে বিশ্বাস করি বলি আজকের এই বাগানে আমরা এসেছি জোরে কর কথা ঠিক কিনা আল্লাহ বললেন আত্তাকুল্লাহ শুধু বিশ্বাস করলে হবে না যে আল্লাহকে বিশ্বাস করলে সে আল্লাহকে ভয় করা লাগবে জোরে কর কি করা লাগবে ভয় করা লাগবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে এ কথা জোরে কর নাই কবরের মধ্যে যখন যাবে মান রব্বুকে বলবে না র‍্যাবকে বলবে আজকে রবের চাইতে মানুষ র‍্যাবের ভয় বেশি করে আত্তাকুল্লাহ শব্দের তাফসীর বলেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভয় যার কলিজার মধ্যে থাকবে দুনিয়ার কোন কিছুতে তার ভয় আসবে না যার কলিজায় আল্লাহর ভয় তার মরণটাও হবে বিজয় জোরে কর সুবহানাল্লাহ এই জন্য আমরা ভয় করব কাকে আল্লাহকে ভয় করব শুধু মুখে 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 ইমান সম্পর্কে যখন বলা হলো রাসূলকে সাহাবীরা বললেন রাসূলুল্লাহ এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে ওয়াজ করতেছেন এই ইমান মানে কি আল্লাহ রাসূল বলতে পারতেন বিশ্বাস ইমান মানে বিশ্বাস তাই বলছে রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান এরই নাম হলো ইমান কথা কয় না কথা কয় না আমি যে হাদিসটা বললাম আপনার কি বুঝলেন ইকরার বিল লিসান জবানে বলতে হবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসদিক বিল জানান শুধু জবানে বললে হবে না এটা কলিজার মধ্যে দেহের কলিজা আপনার দেহের মধ্যে সবচাইতে আপনি কয় তুই আমার কলিজার টুকরা রে তুই আমার কলিজার টুকরা তার মানে কি সবচাইতে মহব্বতের জিনিসটা হলো কলিজা সেই কলিজার মধ্যে ওইটা বসাতে হবে ফিট করা লাগবে ফিট তাসদিক বিল জানান কলিজার মধ্যে ওইটাকে বসাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কলিজার মধ্যে সেট করা লাগবে এরপরে আমল বিল আরকান শুধু কলিজার মধ্যে রাখলে হবে না এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে যেরকম অনেকে বলে হুজুর আপনি কি মনে করেন মুখে আমার লা ইলাহা ইল্লাল্লাহ কলিজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে বলে তোর তো বাহিরে বলা যায় না আমল বিল আরকান এটা হলো বাহিরে এটা হলো প্রকাশ করা এটা কি প্রকাশ করা এখনই মসজিদে মনে করেন ফজরের যখন সময় হবে আজান দিবে আজান দিবে আর সালাতু খায়রু মিনান নাওম ঘুম হইতে নামাজ উত্তম এইটা শোনার পরে যারা ঘুম পাড়বে তারা হয়তো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কিন্তু কলিজার মধ্যে আল্লাহ থাকবে কিন্তু আমল বিল আরকান তাদের আমল না থাকার কারণে তারা বাংলাদেশের মুসলমান কিন্তু মরার সময় তারা মুসলমান হয়ে মরতে পারবে এখন আসেন আত্মাকল্লা বলার পরেই যদি আল্লাহ আর কিছু না বলতো তাহলে বোঝা যায় তো মাঝে মাঝে আল্লাহকে ভয় করলে চলবে কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন হাক্কা তুকাতিহি শুধু ভয় করলে হবে না নিয়ম মোতাবেক ভয় করা লাগবে নিয়ম ধরে কোন কি নিয়ম এই ভয়ের উপরে বুখারী শরীফের একটা হাদিস মা আহাদান ইয়াদখুলুল জান্নাত ইহিব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ ইয়া তামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি সুবহানাল্লাহ এই আজকের আয়াতকে সামনে নিয়ে এই হাদিসটা
আপনারা কি এখনই পেশাব শুরু হলো নাকি? কি না দুই একটা কেন থাকবে, তারা ভিতরে ঢুকবে কেন? এইরকম দুর্বল পাটি ভিতরে ঢোকার তো শোনেন, আমাদের শয়তান কিন্তু খালি ইবলিস না, ইবলিস শয়তান। প্রশ্ন করা হয়েছে, যখন আদমকে সেজদা দেওয়ার কথা বলা হলো তখন সব ফেরেশতা সেজদা দিল, কিন্তু ইবলিস সেজদা দিল না, আর না দেওয়ার কারণেই কিন্তু শয়তান হলো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আদমকে সেজদা দেওয়ার আগে কোনো শয়তান ছিল? এই কথাখান ছিল। তাহলে ইবলিসকে কে বলল সেজদা দিস না? কে বলল? তখন তো শয়তানই নাই, তাহলে কে বলল? বোঝা লাগবে ভাই, খালি ইবলিসের দোষ দেয় না, এই কোরআনের মাহফিলের মধ্যেও ইবলিসের দাদারা বসে আছে। জোরে কার কথা ঠিক কি না? কারণ ওরা আগে থেকে চক্রান্ত করছে, বলছে যখন হক কথা শুরু করবি তখন আমরা পেশাবের নামলে উঠবো। আর বাংলাদেশ তো ভেড়ার পাল, একজন উঠলি আর একজন, একজন উঠলি আর একজন, এলে পানি সেজন্য আর চলবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে, আমরা তার দলে যোগ দেব। ধরে কোন কথা ঠিক? আপনারা মনে করতেছেন ওই যে হাইড্রোজেন বোমা, পারমাণবিক বোমা আমেরিকা রাশিয়া ভারত বানিয়ে থসে, একটা বোমাও ফুটবে না, একটা বোমাও ফুটবে না, সব বোমা খালি বোমাই থাকবে, ফুটবে না। মনে করছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, কিছু একটা হবি রে, কি হচ্ছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনে, যুবকদেরকে লক্ষ্য করে আমি বলতেছি, বাবা তোমাদেরকে শরীর ঠিক করা লাগবে, খালি ফেসবুক দেখে দেখে সময় নষ্ট করো না। কি এক ব্যারাম ঢুকছে আমার একজন কে হুজুর, আমার এক বাচ্চা খালি কান্দে, তো বাচ্চা কান্দে, আমি এক পিসাবের কাছে গেলাম, পিসাব পানি ভরা দিল, খাওয়ানোর পরে কান্দার বেড়ে গেল। তা আমি মসজিদের ইমামকে বললাম, হুজুর আমার বাচ্চা খালি কান্দে, আমি কি করি? ইমাম সাহেব পানি পড়া দিল, খাইয়া কান্দে আরো বেড়ে গেল। আমি বললাম এখন খবর কি? কয় কান্দে না। আমি বললাম কোন পানি পড়া খাইয়া কি খাইয়া কান্দা বন্ধ হলো? কয় হুজুর আমি একটা টাচ মোবাইল কিনে দিছি, আমি একটা টাচ মোবাইল কিনে দিছি, উই শালার কান্দে না। কি মোবাইল কিনে দিছে? টাচ মোবাইল কিনে দিছে, ওই সারা দিন মালিকে দেখে গেম খেলে, ওই বাচ্চার কান্দে না। ঘরের মধ্যে ঢুকে দেখেন স্বামীর হাতে একটা মোবাইল, বইয়ের হাতে একটা মোবাইল, মাঝখানে ফুসকে ওর হাতে একটা। এই বিশ্বায়নের যুগে যুবকদেরকে সাইজ করা খুব কঠিন। ধরে কোন কথা ঠিক কি না? তারপরে আল্লাহর কোরআন আর নবীর এই হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এরপরে মহাদেবপুরে আমাকে ওয়াজ করবে, দিবে কি দিবে না সেটা পরের কথা। কি মনোযোগ দিবেন না? হ্যাঁ, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো। এই যথাযথ ভয় করতে গিয়ে বুখারি শরীফের কিতাবুল মাগাজি থেকে আমি একটা হাদিস আপনাদের সামনে বললাম, সে হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে শোনেন, রোম নামক একটা দেশ ছিল, ধরে কোন দেশের নাম? রোম দেশ। ওই দেশের যিনি বাদশা ছিল তার নাম হলো কাইসার। রোমের সম্রাটের নাম কি? ওই রোম দেশটা গোটাই হলো খ্রিস্টানদের দেশ। কি দেশ? খ্রিস্টানদের দেশ হলো রোম দেশ। সেই রোম দেশের সৈন্যরা তিনজন মুসলমানকে গ্রেফতার করে রোম সম্রাটের দরবারে হাজির করে। ও মুসলমান, আমরা কেমন মুসলমান এই হাদিস অনুযায়ী একটু খেয়াল করেন। তিনজন মুসলমানকে রোম সম্রাটের দরবারে হাজির করে, হাজার হাজার রোমের সৈন্যর সামনে তিনজন মুসলমান। রোম সম্রাট বলতেছে, রে সৈন্যরা এরা তিনজন কারা? এদেরকে দেখে
আমাদের মতো মনে হয় না কেন এদের চেহারার মধ্যে আমরা পরিবর্তন দেখি লেবাসের মধ্যে পরিবর্তন দেখি চলাচলের মধ্যে হাঁটার মধ্যে পর্যন্ত পরিবর্তন তার মানে বোঝা গেল মুসলমান যারা হবে তাদের চেহারা দেখলে বোঝা যাবে তাদের কথা শুনলে বোঝা যাবে তাদের চাল চলন দেখলে বোঝা যাবে বর্তমান বাংলাদেশে মুসলমান চেনা যায় না আগে দেখতাম ছেলেরা টাইট ফুলপান পরত এখন দেখছি ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরতেছে জোরে গান ঠিক কি না হাফ প্যান্ট আমি গতকাল ওই তানোরে ওয়াজ করে ওই দয়ানের মোড়ে ওখানে আমি চা খাই যতই রাত হোক ওখানে আমি চা খাই দেখি এক ছেলে ওই চা খায় হাফ প্যান্ট পরে রাত তখন আড়াইটা একটা হাফ প্যান্ট পরে চলে যাচ্ছে হাফ প্যান্ট আমি কইলাম কেরে এইটা আবার কবে থেকে শুরু হলো স্টাইল আপনারা বলতেছেন স্টাইল মুসলমানের কোন স্টাইল চলবে জোরে গান চলবে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মরো না এটা তোমার চেহারার মধ্যে কথাবার্তার মধ্যে এমন তোমরা যারা পূজার মণ্ডপে গেছো পূজার মেলায় গেছো তওবা না করলে তোমরা মুসলমান নাই বেঈমান হয়ে গেছো জোরে গান কথা ঠিক খালি মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না বাজান আল্লাহ বলেছে মরিস না রে মুসলমান না হয়ে মরিস না রোম সম্রাট কাইজার সিংহাসন থেকে লাফ দেওয়া উঠছে সিংহাসন থেকে লাফ দেওয়া উঠছে তিনজন মুসলমান যখন তাদের পরিচয় দিছে কথার দিকে খেয়াল করে সিংহাসন থেকে লাফ দেওয়া উঠছে যে এতগুলো সৈন্যর মধ্যে রোমের রাজ দরবারে রাজার সামনে এদের এত সাহস কেমনে হলো যে মুসলমান বলে পরিচয় দিল অথচ মুসলমান হলো খ্রিস্টানদের এক নম্বর কি আরো জোরে জোরসে বলেন অনেকে চাই আছে এবার আমেরিকা যদি ঠিক মতো নজরদারি করে তাহলে বাংলাদেশে ভোট সুষ্ঠু হবে নজরদারি কে করবি আমেরিকা আরে কথা পরে আমি সরকারের কথা বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি কি আগে মনোযোগ দিতে সরে আর একজন মন্ত্রী কইছে যে আমি ভারতে যাই কইছি এই বর্তমান সরকারকেই আবার ক্ষমতার থোয়া লাগবে ভারত যদি আমাকে দিকে লক্ষ্য করে তাহলে আর কোনো টেনশন নাই আপনারা বলেন আমেরিকার নজর আছে ভারতের লক্ষ্য আছে ঈমান নাই রে মুসলমান আমরা আমেরিকা ভারতের দিকে তাকাই না আমরা তাকাই আছে আল্লাহর দিকে তিনটা নয়টার সময় তুমি পাঁচতলা তুটে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল গাওয়ার দেখো আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে নয়টার সময় কত তুমি আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে রাত তিনটার সময় আল্লাহ খালি একটা ভূমিকম্প দিছে বাড়ি ভাঙ্গার ভূমিকম্প তো বাংলাদেশে দেয়নি খালি একটু ঘোঁকা আছে এই ঝোঁকানোর কারণে এত ফুরসে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ওটা পর্যন্ত পড়ার টাইম পাই তাহলে নয়টার সময় বললাম নামাইকে তিনটার সময় আল্লাহ তোমাকে ন্যাংটা করে নামাছে আমেরিকার লক্ষ্য ভারতের সহযোগিতা নয় আমরা মুসলমান আল্লাহর নজর চাই জোরে বলেন কথা ঠিক কি না রোম সম্রাট খাড়া হয়ে গেছে দাঁড়ায় বলতেছে তোমাদের কি কোনো ভয় ডর নাই এই ভাই এই মাঝে মধ্যে এরকম করিস না রে কাপাস করে কি হয় তোরা শোনেন ঘরের মধ্যে যতক্ষণ মসজিদের মধ্যে আমি কিন্তু আমার একটা স্বভাব হলো আমি আপনাকে মেহমান ঠিক কিনা বলে মেহমান না তা আমি যখন গাড়ির থেকে নামছি নামার পর জিজ্ঞাসা করলাম তখন তো মাগরিবের পরে আছি আমি তো ভাই কোথায় নিয়ে যাবে হচ্ছে মসজিদে আসলে নামাজের সময় তো মানুষ মসজিদে থাকে আজান দেওয়ার আগে শুধু একমাত্র মুয়াজ্জিন মসজিদে ঢুকবে আজান দেওয়ার আগে কোনো মুসল্লি মসজিদে ঢুকতে পারবে না
আজান দেওয়ার আগে শুধু মুয়াজ্জিন মসজিদে ঢুকবে, আজানের পরে মুসল্লিদের প্রতিযোগিতা হবে যে যত আগে যাবে আল্লাহ তাকে তত বেশি সওয়াব দিবে। আর নামাজ বাদ দেওয়া অন্য সময় যদি কেউ মসজিদের ফ্যান ঘুরাই ফেরেশতাকে আল্লাহ নামাজ টামাজ এখন কিছুই নাই, ওরা যে তিনজন চার ফ্যান দিয়ে বসতে গল্প করতেছে এর কি রেজাল্ট কি, আল্লাহ বলতেছে এই চারজন আলাদাভাবে ওই কারেন্টের ফ্যানের বিল না দিলে জান্নাত যাওয়ার পারবি না, মসজিদ কর বাপের ঘর। এতগুলো বাইতুল ইনসান থাকতে বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে হক ঢুকালেন, ঢুকানোর পর থেকে একটা সেকেন্ড ভাই কালো মানুষ দেখে তাকে থাকরে ভাই তাকে থাকরে, যে কথাগুলো বলবো আমার কথা না, কথা হবে আল্লাহর রাসূলের জোরে কণ্ঠে। মাঝে মধ্যে দুই একটা ডিজিটাল দৃষ্টান্ত না দিলে আবার আপনারা বুঝবার পারবেন না। এই দেখেন ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, মাহফিল কমিটির কিছু লোক ওই বাচ্চাগুলো সাইজ করেন, এখন থেকে সাইজ না করলে বড় হলে আর পারবেন না, সাইজ তো এই বয়সেই করা লাগবে। এই জন্য আল্লাহ রাসুল কি কয়েছে, সাত বছর থেকে কেমনে নিয়ত বান্ধা লাগবে, কেমনে হাত বান্ধা লাগবে, কেমনে ছানা পড়া লাগবে, কেমনে উজু করা লাগবে, এই সাত বছর থেকে তোমরা সন্তানকে আমাদের তালিম দাও, তালিম তালিম কি দাও, শিক্ষা দাও, আর দশ বছর থেকে কোনো খাতির নেই বাজা পড়বার না, ছেলে মাজার তলে উড়াতের উপরে পাশা বরাবর দাড়ি ফেলাও, কথা কন না কে নামাজ পড়বি না ওর বাপ শুদ্ধ পড়বে, কিন্তু ওই বয়সে আমরা সন্তানকে কিছুই বলি না। যেদিন পরীক্ষা থাকে সেই দিন মা বলে আজকে কিন্তু ঘুম থেকে তোকে সকালে উঠতে হবে কারণ তোর পরীক্ষা আছে, একটা দিন মা বলে না বাবা তোর ফজরের নামাজ আছে, জোরে কোন কথা ঠিক কি না, পরীক্ষা আছে বলে সকালে ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ আছে বলে ঘুম থেকে ডাক দেয় না। আমি ওই বাবাদের জন্য বলবো দুনিয়ার পরীক্ষার চাইতে সবচাইতে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। তুমি যদি তোমার সন্তানকে জামাতে নিয়ে যাওয়ার পারো, তোমার সন্তান কোরআনের মাহফিলের আশেপাশে ঘুর ঘুর করবে না, এ যেগুলো ঘুরতেছে একটু মনোযোগ দে, জায়গা ছোট মানুষ বেশি, রোম সম্রাট কাইসার বললেন তোমাদের তিনজন মুসলমানকে আমি হত্যা করব, আমি তোমাদের তিনজন মুসলমানকে হত্যা করব, তোমাদের যদি বাঁচার ইচ্ছা থাকে বাঁচার ইচ্ছা তাহলে আমার কাছে দরখাস্ত করো, রাষ্ট্রপতির কাছে কি করো, আমাদের বাংলাদেশে এরকম কিছু ইসলামী আন্দোলনের লোককে বলছিল না যে ফাঁসির থেকে যদি বাঁচবেন রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করো, রাষ্ট্রপতি যদি দয়া করে মাফ করে দেয় তাহলে ফাঁসির দণ্ড মওকুফ হবে। তখন আল্লাহ আল্লাহর বান্দারা কি বলেছে যে বাংলাদেশে তিনটা রহমান ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে রে, একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে প্রেসিডেন্ট মরে যায় তার কাছে বাঁচার দরখাস্ত লেখা যায়, যারা লিজি মরবি ওরা আবার হামাক কি বাঁচাবে, কথা কন যায় আছে, কথা কন যায় আছে, রোম সম্রাট কাইসার বললেন আমি তোমাদেরকে হত্যা করব যদি তোমরা বাঁচতে চাও, তাহলে একটা বারের জন্য বলো আমরা আল্লাহ রাসূল মানি না, একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। ওই তিনজনের মধ্যে শোনেন, ওই তিনজনের মধ্যে যে ছোট আর আবার ডিজিটাল বুদ্ধি, যেরকম কি বুদ্ধি ডিজিটাল বুদ্ধি, ওই তিনজন ভাই
ওরা কিন্তু মায়ের পেটের ভাই না রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া প্রত্যেকটা মুসলমান ভাই ভাই এখন ওরা তিন ভাইয়ের যে বয়সে ছোট ও বলটার কানে কানে বলতে তো ভাই যান আমাদেরকে বাঁচার শর্ত দিছে যদি আমরা বলি আল্লাহ রাসূল মানি না তাহলেই কিন্তু আমরা বেঁচে যাব আমরা তাসদিক বিল জানান কলিজার মধ্যে আল্লাহ রাখব খালি মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না আল্লাহ রাসূল মানি না এই কথা বললি আমাদেরকে মুক্ত করে দিবে আমরা আমাদের এলাকা যা আবার আল্লাহ রাসূলকেই আমরা গ্রহণ করব শুধুমাত্র বাঁচার জন্য এরকম বাতিলের সঙ্গে আপোষ করা যায় কি না বাঁচার জন্য বাতিলের সাথে আপোষ আমরা বর্তমানে কার সাথে আপোষ করছি কথা কয় না কথা কয় না কথা কয় না মুসলমান বুঝবার পারতেছেন না আপোষ বোঝেন না জোট বোঝেন না জোট শুধুমাত্র বাঁচার জন্য আপোষ করা যায় কিনা সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইয়ের কান সারা একটা চড় দিয়ে বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরু আসলে এই কোরআন শরীফ যদি আমরা গ্রহণ করি এই কোরআন যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা কোনো সময় কিন্তু বিপদে যাব না জোরে কোন কথা ঠিক কি না দেখেন কোরআন শরীফ বড় ভাই জবান দিয়ে বলতেছে আল্লাহ কি কইছে যে আল্লাহ রাস্তায় কাউকে যদি হত্যা করা হয় আমরা তিন ভাই কার রাস্তায় জোরে বলেন কার রাস্তায় আল্লাহ রাস্তায় যদি কাউকে হত্যা করা হয় আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো তাদেরকে তোমরা মৃত্যু বলো না বাল আহয়া বরং তারা চিরজীবন লাভ করবে অলা কিল্লা তা সরুন এরা সাধারণ মানুষ বুঝবার পারে না অনেকেই মনে করে মরে গেল আসলে মরেনি মরে যাওয়ার অমর হয় দুইটা এক নয় ও মুসলমানের সন্তানেরা আল্লাহ বললেন লা তামুতুন না তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন রোম সম্রাট কাইসার বললেন তাহলে কি চাও তিনজন বলতেছে দরকার হলে জীবন দিব গোটা পৃথিবী ত্যাগ করব কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়ব না রোম সম্রাট রাজ দরবারে চিল্লায় বললেন জীবনে বহু যুদ্ধ করেছি বহু যুদ্ধ আমি বিজয় লাভ করেছি আজকে এমন একটা যুদ্ধ করব আজকের যুদ্ধে আমাকে বিজয় বরণ করা লাগবে সৈন্যগুলো বলতেছে যাহা বনা এই তিনটা মুসলমানের সাথে আবার কিসের যুদ্ধ খালি হুকুম দেন হুকুম দেওয়া দিতে দেওয়ার সঙ্গে সঙ্গে এদেরকে হত্যা করো এদের সঙ্গে আবার কিসের যুদ্ধ জীবনে বহু যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন সেখানে হাজার হাজার মুসলমানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে কিন্তু এই তিনটা মুসলমানের সঙ্গে কি যুদ্ধ করে বিজয় লাভ করবেন রোম সম্রাট কাইসার বললেন আজকের যুদ্ধ তরবারির যুদ্ধ নয় আজকের যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয় আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ বর্তমানে বাংলাদেশে যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধ কি হরণ আরো জোরে গান কি হরণ রাস্তার ধারে বসে একটা যুবক ছেলে সরকার তো নিয়ম করছে বাল্য বিয়া চলবি না বাল্য বিয়া জোরে গান কি বিয়া মেয়ের হল লাগবে 18 ছেলের হল লাগবে 22 কিন্তু ছেলের বয়স 19 আর মেয়ের বয়স হচ্ছে 14 ওরা দুইজন বাল্য বিয়া করতেছে না কিন্তু বাল্য প্রেম করতেছে জোরে কন কি করতেছে ভাই কথা কন না কেন কি বাল্য প্রেম এমন প্রেম বুঝছেন ওই রাস্তার ধারে মোবাইলে কথা বলা শুরু করছে রাস্তার সাইডে বসতে কথা বলতেছে ওরকে আবার মিনিট কিনে নেয় বুঝছেন না একবারে মিনিট কিনে তো কথার তো শেষ নাই কথা বলতেছে ওতে ফিসফিস করে কয় উইও কয় এই রাস্তা দিয়ে মানুষ টানুষ যায় কেউ কিছু কয় না কেউ কিছু কয় না কার সাথে মোবাইলে কথা কয় কিছুই কয় না কিন্তু একটা কুত্তা যাতে চিন্তা পড়ে গেছে মানে মানুষের চাইতে কুত্তার কিন্তু হুঁশ বেশি
অনেক চোর আসে, মানুষ কিন্তু ঘুম পাড়ে, আর কুত্তা কিন্তু ভেউ করে, ধরে কথাটা ঠিক না, কুত্তা চিন্তা করে কে এইভাবে বসে থাকে কি, আস্তে করে কুত্তা যায় আর পিছনে লাগ দেয় শুনছে, কুত্তা কোনো কিছু করার আগে কিন্তু লাগ টানে না, ওই মোবাইলে গল্প করতেছে কুত্তা জ্বর পিঠ শুনতেছে ওদিক আর খেয়ালি নেই, তখন কুত্তা চিন্তা করছে এটা হয় গাছের গোড়া হবি না অন্য কিছু হবি, লড়ে না চড়ে না লাখ শুনছি একটু হিসকিউ দেয় না, ওই ব্যায়াম ঠ্যাং তুলে পেশাব করছে, জোরে তখন কি করছে যে পেশাব করছে তখন ওই দেখে দেখে হায় হায় রে কুত্তা পিঠ ভিজে দেখেছে রে, আমাদের ছেলেগুলোকে এইভাবে ঈমান হরণের যুদ্ধ চলতেছে, জোরে বলেন কথা ঠিক, আমাদের নারীগুলোর ঈমান হরণ হচ্ছে, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল আছেন, আমাদের বাংলাদেশে বহু চ্যানেল আছে, ওরা একটা চ্যানেলও দেখে না, ওরা একটা চ্যানেলও দেখে না, যেই চ্যানেলের মধ্যে পূজার বাদ্য হয়, যেই চ্যানেলের মধ্যে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, ওই পূজার চ্যানেলগুলো দেখে, এই চ্যানেল কিন্তু বাংলাদেশের চ্যানেল না, এই চ্যানেলগুলো ভারতের চ্যানেল, ধরে কথা ঠিক কি না, তাহলে আমাদের মা বোনদের ঈমান হরণ হচ্ছে কি হচ্ছে না, এ কথা কখন হচ্ছে কি হচ্ছে না, রোম সম্রাট কাইসার কি বললেন, এই তিনজন মুসলমানের সাথে আমার যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। বর্তমানে আমাদের যুবকদেরকে আপনারা যে দেখতেছেন রাস্তাঘাটে যেভাবে চলতেছে আপনাদের কি মনে হচ্ছে, এ ভাইরা কথা একটু বলবেন, যুবকেরা তোমরা একটু কথা বলো বাজার, বর্তমানে যেভাবে চাল চলন আমরা দেখতেছি, এমন এক মোটর সাইকেল ভাই মাঝখানে দোপা উপরে উঁচিয়া পিছনে আবার উঁচিয়া, আমি একজনকে কইলাম কে ভাই এইরকম মোটর সাইকেল তো আমরা দেখিনি রে, পিস্কার চাকা মোটা, আর ওরা যখন চলায় বুঝলেন সোজা চলায় না কেন, এইরকম করে, আমাকে বলছে যে হুজুর আপনি তো বক্তা মানুষ, আপনি তো যা কম আপনি তাই ওয়াজত হবেন, এই ভাই কি জন্য পিছনে উঁচা সেরা কত, দেখো এটা পিছনে উঁচা হলো আমরা মাঝে মধ্যে মেয়ে মানুষ তুলে দিই, মেয়ে মানুষ কায় তো এমন করে চাকে ধরে থাকে, মোটর সাইকেলও চলানো হয় মজা হয়, আপনারা বলেন তো ঈমান হরণের যুদ্ধ কি শুরু হয়নি, এই যুদ্ধ হয়নি, রোম সম্রাট কাইসার বললেন এই তিনজন মুসলমানের ঈমান হরণ করার জন্য যা করা দরকার আমি তাই করব, এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশাল একটা আগুনের চুলা জ্বালাইলেন, ওই আগুনের চুলার উপরে বিশাল একটা ডেকসি মনে মনে তেল, ওই তেলগুলো টকবক 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 করতেছে, রোম সম্রাট কাইসার হুঙ্কার করে বললেন এই তিনজন মুসলমানের একজন মুসলমানকে এই উত্তপ্ত তেলের মধ্যে যখন ফেলে দেওয়া হবে ও যখন পুড়ে মরে যাবে, একজনের মরা দেখলি বাকি দুইজন আল্লাহ রাসূলকে ছেড়ে দিবে, কি মনে করতেছেন, একজন গুলি করলে বাকি যারা আছে তারা থাকে না দৌড় দেয়, এখন দৌড় দেয় কি দেয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কোন আন্দোলন আছে, কোন আন্দোলন আছে, আন্দোলন করবো গুলি করবো, যেই গুলি করছে ওই যাক গুলি করছে ওই পরে ছটফট করছিস ওয়াক যে ধরে হাসপাতাল নিয়ে যাবি সেই লোক তার মানে কি বুঝতেছে, গুলি খেয়ে মরে গেল কিন্তু ঈমান যদি থাকত তাহলে বুঝতো বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে গুলি করে আমি মরি নাই, আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে, ধরে কর কথা ঠিক, ঈমান তো নেন খালি বাসার ধান্দা, খালি বাসার ধান্দা, হাইরে যতই চেষ্টা করেন যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না, পারবেন মাইকেল জ্যাকসন বাঁচার জন্য কি চেষ্টা করছিল, মাইকেল জ্যাকসন প্রতি মাসে ডাক্তারের বেতন দিত বাংলাদেশের টাকায় 40 লাখ টাকা, ডাক্তারের বেতন দিত, আমি 150 বছর বাঁচবো কোন রোগ যেন আমাকে না ধরে, রোগ ধরার আগে আমাকে চেক আপ করবো, আল্লাহ কর তো ডাক্তার তো বাঁচাবেই 50 বছর অতি করছে, যতই চেষ্টা করেন আপনার চারে ধারে পুলিশ র‍্যাব খাড়া হয়ে আছে, আপনি মনে করতেছেন আমাকে মারবি কে,
যমুনা ফিউচারের মালিক করোনা আসার সঙ্গে সঙ্গে সব দরজা বন্ধ করে দিয়ে ওই গোপন ঘরের মধ্যে ঢুকছে আর সাথে কেউ দেখা করতে পারেনি কথা হয়েছে অনলাইনে আমরাই বলতেছে আল্লাহ ওই করোনার যে ভয়ে ঘরের মধ্যে ঢুকলো তাহলে এর খবর কি আল্লাহ কয় ওর কাছে করোনা যাওয়া লাগবে না তুই যা করোনা লাগে না আজরাইল খান কবজ করেছে এর থেকে আমাদের বিশ্বাস করা লাগবে যতই চেষ্টা করেন আমরা বাঁচব না মরব এখন রোম সম্রাট কাইসার বলতেছে এই তিন ঝড়ের মধ্যে একজনকে এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলে ও যখন পুড়ে যাবে বাকি দুইজন ওটা দেখি আল্লাহ রাসূল বাদ দিবে বলার সঙ্গে সঙ্গে একজন মুসলমান যে বয়সে বড় তাকে ধরে নিয়ে এসে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দিবে এমন সময় ওই দুই ভাই ফুফায় ফুফায় কাঁদতেছে কারণ চোখের সামনেই তাদের এক ভাইকে হত্যা করতেছে বড় ভাই মুচকি মুচকি হাসে আর বলে তোরা দুই চোখে যদি তাকায় দেখিস তাহলে তোদের চোখে পানি আসবে দেখিস না চোখটা বন্ধ কর ইত্তাকু ফেরাসাতাল মুমিনিনা ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ চোখটা বন্ধ কর তাহলে দেখতে পাবি আমি হত্যা হয়েছি না জান্নাতে গিয়েছি বড় ভাই উত্তপ্ত ক্যানের মধ্যে পড়ার আগে ছোট দুই ভাইকে বলতেছে চোখ বন্ধ কর কারণ চোখ বন্ধ করলেই মুসলমান অন্ধ হয়ে যায় না মুসলমানকে আল্লাহ তাআলা এমন একটা চোখ দিয়েছে ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্র চন্দ্র একটা পক্ষ হলো দুইটা একটা আলো পক্ষ একটা অন্ধকার পক্ষ আর তিনটা নিত্র তিনটা হলো চোখ জোরে কোন চোখ কয়টা এ জোরে কোন চোখ কয়টা শুধু দুই চোখ দিয়ে আমরা দেখতেছি অন্তরের চক্ষু আমাদের না থাকার কারণে আমরা বোকার স্বর্গে বসবাস করতেছি বলতেছে ভাইজান অনেক কষ্ট এই বাসা করলাম অনেক কষ্ট ভাই ব্যাংকের থেকে লোন টোন দিয়ে বাসা করছি ভাই আমার জীবন সার্থক আর টেনশন নেই অনেক কষ্টে কি করছে বাসা করছে আমার জীবন সার্থক আর কোনো টেনশন নাই চলেন ভাই ভিতর যাই দেখেন সব জাপানি টাইলস ভারতের টাইলস দিয়ে এসে লাগাইছি ভাই আমি বললাম কি বলতে তোরে এটা তোমার কি হুজুর এটা আমার বাসা আমি বললাম তাহলে যে আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম যে একটা গান গেল এই গানটা কি ভুল তে কয় হুজুর কি গান গাইছে আব্দুল আলিম গান গেয়েছে এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা আপনারা বলেন তো এই গান গেলে গুণা হবে তাহলে সকলে বলেন এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা ভবদরিয়াই পাড়ি দিতে ভবদরিয়াই পাড়ি দিতে কেমনে করলি আশা রে এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা আল্লাহ তোমাকে আর দুনিয়াও মাযরাতুল আখিরা বানায় দিছে দুনিয়া হলো ইবাদতের জায়গা লাভ করিতে আইসারে ভবে হইলারে রতন কাঞ্চন জান্নাতকে বদল দিয়া রতন কাঞ্চন বদল দিয়া কিল্লা তামাশিসারে এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা আমাকে বলে ভাইজান আব্দুল আলিমের এই গান তো আমি বুঝতে পারি নাই আমি কইলাম তাহলে চোখ বন্ধ কর তাহলে চোখ বন্ধ কর তোর জীবন সার্থক হয়েছে না কি হয়েছে চোখ বন্ধ কর এবার চোখ বন্ধ করেছে আমি ওর কানের কাছে বলতেছি এই পারে তোর বাড়ি ঘর
মরলে পাহেরা যাইবা অন্ধকার কবর সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর বলেন এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর যাইতে হবে অন্ধকার কবর দুই তিনবার বলার পরে বললাম এখন চোখ খোলেন চোখ খুলেছে দেখি চোখের তলে পানি আইছে আমি বললাম পানি কেন ভাই বলে হুজুর আমার জীবন সার্থক হয় নাই এত সুন্দর করে বাড়ি বানাইলাম কিন্তু আমি থাকতে পারবো না যে কোনো সময় আমাকে কবরে যাওয়া লাগবে ধরে কোন ঠিক কিনা আমি কইলাম কবরে যাও কোনো সমস্যা নাই কিন্তু মুসলমান হয়ে যদি যাবার পারো লা তামুতুন্না আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যতক্ষণ মুসলমান না হবি মুসলমান হয়ে যদি কবরে যাবার পারো ওই কবর তোমার অন্ধকার কবর থাকবে না ওই কবর তোমার জান্নাতের ঘর হয়ে যাবে ধরে কোন ঠিক কিনা আল্লাহ এরা কেউ বিএনপি করে কেউ আওয়ামী লীগ করে কেউ জামাত করে কেউ তাবলীগ করে এরা তো এক এক দল এক এক দল কিন্তু এক জায়গায় বসলে কি হবে আল্লাহ বলতেছে ওটা হলো আমার কোরআনের মজাদা কোরআনের ওয়াজ শুনতে যেমন একত্র হয়েছে যেদিন কোরআন মোতাবেক এরা চলবে সেদিন বাংলার আকাশে আর কোনো দল থাকবে না সব মুসলমান কোরআনের দল হয়ে যাবে বড় ভাই বলতেছে চোখ দিয়ে দেখলে কষ্ট হবে আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি বন্ধ কর কি কর ছোট দুই ভাই বড় ভাইয়ের কথা মতো চোখ বন্ধ করেছে যেই মাত্র চোখ বন্ধ করে তখন দুই ভাই দেখতে পায় বড় ভাইয়ের দেহটা আগুনের চুলার উপরে পড়ার আগে আগুনের চুলাতে দেহ পড়ার আগে কে যেন খাঁচা থেকে সম্মানের সাথে পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয় আপনারা বলেন তো এই জীবন নিয়ে যদি আগুনের মধ্যে পড়ে তাহলে তো কষ্ট হবে যতক্ষণ কষ্ট হবে না কিন্তু জীবন আগেই গেছে মানে আগুনের চুলাত পড়ার আগে খাঁচা এটা হচ্ছে খাঁচা খাঁচার থেকে পাখিটা বার করছে কি ভাবতেছ খাঁচা থেকে পাখিটা বের করছে এখন বের করো আমার একটা দৃষ্টান্ত দিই আমার এখান থেকে হাতটা কাটছে কাটটা এই হাত ওই জায়গায় পড়ে আছে ওই হাতের উপরে কেউ যদি দাও মারে আপনি কোন তো আমার কষ্ট লাগবে কেন লাগবে না কেন ওটা তো আমার দেহের সাথে নাই আমার দেহের সাথে যখন থাকতো আমার জীবন আছে আমাকে কষ্ট হচ্ছে দুই ভাই দেখতে পাইলো বড় ভাইয়ের দেহ আগুনের চুলার মধ্যে গেল আর রুহু খানা ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়াল দিল সবুজ রঙের পাখি হয়ে ধরে গন সুবহানাল্লাহ আমার সোনার ময়না পাখি সবাই বলেন আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উড়াল দিলি নাকি রে আমার সোনার ময়না পাখি আমার খাঁচা যাবে কবরে আর আমার পাখি যাবে ইল্লি নামক জান্নাতের বাগানে ধরে কোন সুবহানাল্লাহ আপনারা বলেন তো ওই দুই ভাইয়ের ইমান বাড়ছে না কমছে এ জোরে কোন মরা দেখা বাড়ছে না কমছে রোম সম্রাট কাইসার বলতেছে দেখ তোদের বড় ভাইকে হত্যা করলাম এখন দুই নম্বরকে নিয়ে আয় দুই নম্বরকে নিয়ে আসার আগে ছোট ভাই বলতেছে আমি আগে যাবার চাই এরা দুইজন আগুনের চুলার মধ্যে প্রতিযোগিতা করতেছে কারণ যে আগে যাবে সে জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ আগে জান্নাতে যাবে রোম সম্রাট চিল্লায় বলতে যারা মানুষ কি এরা কি রে জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে এখন সিরিয়াল অনুযায়ী দুই নম্বর কে নিয়ে যখন আসলো ছোট ভাইয়ের মধ্যে কোনো বাঁচার প্রতিক্রিয়া নাই বলতেছে না যে আমি বাঁচতে চাই বরং আগুনের চুলার মধ্যেই আমি জীবন দেব রোম সম্রাট কাইসার এভাবেই মাথার চুলের মধ্যে হাত ঢুকায় দিয়ে এত জোরে চুল টানা শুরু করলেন চিল্লায় বলতেছেন জীবনে বহু যুদ্ধ করলাম কোন যুদ্ধে আমি পরাজিত হইনি কিন্তু আজকের যুদ্ধে মনে হয় আমি পরাজয় বরণ করব কারণ দুইজন মরে গেল বাকি একজন মরার জন্য লাফালাফি করতেছে আজকের যুদ্ধে আমার পরাজয় হয়ে গেল এমন সময় রোম সম্রাটের পাদ্রী
পাদ্রী মানে ধর্মযাজক চিল্লায় বলতে যাব না আজকের যুদ্ধে যদি আপনি বিজয় লাভ করতে চান তাহলে আগুনের চুলার মধ্যে এদেরকে পুড়ে আপনি ঈমান নষ্ট করতে পারবেন না আগুনের মধ্যে ফেলে দিয়ে এদের ঈমানে নষ্ট করতে পারবেন না দুইজন চলে গেছে এখনো তো একজন বাকি আছে এই একজনের ঈমানকে যদি হরণ করতে চান তাহলে যে আগুন আপনি জ্বলাইছেন এর চাইতে কঠিন আগুনের মধ্যে একে ফেলে দেওয়া লাগবে রোম সম্রাট কাইসার চিল্লায় বলে এই আগুনের চাইতে কঠিন আগুন তো আমার কাছে জানা নাই পাদ্রি বলতেছে আপনি রোম সম্রাট হবার পারেন কিন্তু জ্ঞানী আপনি আমার চাইতে কম আছেন পাদ্রি মানে বুঝতেছেন না খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে পাদ্রি বলে রোম সম্রাট কাইসার বলতেছে এই আগুনের চাইতে মারাত্মক আগুন আবার কি সঙ্গে সঙ্গে পাদ্রি বলতেছে আমার বাড়িতে ১৭ বছরের একটা যৌবনা সুন্দরী মেয়ে আছে রূপে আমার আগুন জ্বলে একটা গান শোনেন না আপনারা এই যারা মুরব্বী আছে এখনকার ছেলেরা তো এলা গান শোনেন রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে প্রেমের সুদা পান করাইছি হাইরে আমার দেওয়ানা আমাদের বাংলাদেশে যারা বেশি রূপবতী এটা একটা বুবলি আমাদের বাংলাদেশের মরিয়ম মরিয়ম যেরকম স্বামী ছাড়া সন্তান মরিয়মের নাম শুনেন কোরআনে মরিয়ম সূরা মরিয়ম আছে না নাই যারা জানা আছে নাই মরিয়মকে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিছে ঈসা আলাইহিস সালাম আমাদের বুবলি আড়াই বছর সন্তান ফেসবুকে দেখাচ্ছে জনগণ চিন্তা করে বুবলির বিয়া হলো না সন্তান কেমনে হলো আরে বৈধ না অবৈধ সেটা পর এ ভাই ফিসফিস করে লিল্লাহে আকবার কি বুঝতেছেন এখন পর্যন্ত স্বামীর পরিচয় এ কথা হয় না তবে জনগণ একটা ধারণা করছে জনগণ যুবকেরা ফেসবুকে লিখতেছে এই অবু বিশ্বাসের যেরকম এই বুবলিরও সেই রকম মরদ একটাই খালি বাচ্চা পেট দেয় কথা ঠিক ছিল এর নাম হলো শাকিব খান কিছুদিন আগে যখন ঢাকা আমেরিকা থাকে তো ঢাকা বিমানবন্দরে নামলো তখন ছেলেরা হাজার হাজার ছেলেরা তাকে সাদর সম্ভাষণ জানালো এক মেয়ে মিডিয়া তাইছে এক মেয়ে বলতেছে আমি শাহিদ খানের পায়ে হাত দেয় যদি সালাম করে পারি আমার জীবন ধন্য সেদিন ফেসবুকে বলতে দেখতেছে এই মেয়ে বলতেছে শাহিদ খানের পায়ে হাত দেওয়ার পর থেকেই আমার বমি বমি ভাব মানে পাও হাত দিয়ে বমি বমি ভাব মানে কি মরদ রে যদি আলেম হয় তাবিন দেখবার চাল জনগণ ঠিক হুজুর আপনি কেমন আছেন জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি কেমন আছে আমাদের বইলা ঘোরাই করে সাথে কাবিন থাওয়া লাগবে ধরে কোনো কথা ঠিক কি না পাদ্রি বলতেছে আমার বাড়িতে ১৭ বছরের সুন্দরী একটা মেয়ে আছে ওই মেয়ের পাল্লায় যদি এই যুবককে ফালানো যায় আমাকে মাত্র ৪০ দিন সময় দেবেন এই ৪০ দিনের মধ্যে একে বেইমান বানায় আপনার সামনে হাজির করব তাহলে যুদ্ধে আপনার বিজয় হবে এই সুলার আগুন দিয়া এদের ঈমান নষ্ট করতে পারবেন না এদের ঈমান নষ্ট করতে গেলে রূপের আগুন লাগবে ধরে কোন কিসের আগুন আজকে আমাদের বাংলাদেশে ছেলেরা রূপের আগুনে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আমি সরকারকে বলবো শুধু বাল্য বিবাহ বন্ধ করলে চলবে না বাল্য প্রেম বন্ধ করা লাগবে ধরে কোন ঠিক কি না
আল্লাহর কি কাম। এই বছর একটা কলেজের খোঁজ পাওয়া গেল, যে কলেজের নাম হলো ইডেন কলেজ। জোরে কোন কি কলেজ? ইডেন কলেজ। আয় আয় আয়। নেতা করে খুশি না করলে নাকি সিট পাওয়া যায়। আর ঢাকা ভার্সিটিতে এক মেয়ে কলেজের ছাত্রী আমার দিকে তাকায়, দেখে এরকম ভাবে বগল বার করে, আমি তো পাঞ্জাবি কথা দিদি, পাঞ্জাবি তো আর খোলা যাবি না, আমি এইরকম এই বগল বার করছে, এই বগল বার করে ঢাকা ভার্সিটি বসে আছে, বসে তাকে বলতেছে আমরা পোশাকের স্বাধীনতা চাই, আমাকে মন যা চাবে আমরা তেমন পোশাক পরবো। তো একজন বলতেছে এই তো আপনি বগল বার করে পোশাক করছেন, এটা কেমন স্বাধীনতা? বলে আমার দাদি নানিরা এইরকমই করতো। কেন তোর দাদি নানিরা গরিব থাকার কারণে, পোশাক না থাকার কারণে এরকম করতে পারে বাড়িতে, কিন্তু ভার্সিটি তার মানে কি বুঝতেছেন? এই সকল নারী দিয়ে, এই সকল ব্যবসা দিয়ে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করবে। চরিত্র যদি নষ্ট হয়ে যায় তার ঈমান নষ্ট করা আর কোনো কষ্ট নাই। পাদ্রি বলতেছে আমার বাড়িতে 17 বছরের যৌবন একটা মেয়ে আছে, সে মেয়ে তার পাল্লায় যদি ফালানো যায়, সময় দেন 40 দিন, এক সিল্লা কয় সিল্লা, এক সিল্লা 40টা দিন টাইম দেন, 40 দিন পর আপনি আসবো। আগুন দেখার আগে ওই আগুন তো যাওয়া দূরের কথা, এই দূরে তো গেছে লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে, আর ওই তো আগুন দেখলি তো ভ্যাম ব্যস্ত চাই ব্যস্ত চাই ব্যস্ত চাই। এখন যেরকম আমাদের যুবকের খেলে ব্যস্ত চাই ব্যস্ত চাই, জোরে কোন কথা ঠিক না, কেরে পাগলা কিসের জন্য বাঁচবা? কিসের জন্য বাঁচব? যদি সুন্দর নিঃশ্বাস নিতে চাও, যদি সুন্দর সমাজ চাও, যদি সুন্দর পরিবেশ চাও, তাহলে সবগুলো বাদ দিয়ে রবিউল আউয়াল মাসে নবীর আদর্শকে গ্রহণ করার ওয়াদা করো। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও এই দুনিয়ার পেনশন এটা বাদ দাও, সাইড করো, এগুলো চলবে না। আমার নবীকে দোজাহানের বাদশাকে আদর্শের নেতা হিসেবে গ্রহণ করা লাগবে, ধরে কোন ঠিক কি না? বাকি 40 দিনের এক সিলিন্ডার সময় নিয়ে যুবককে নিয়ে গেছে তার বাড়ির একটা অন্ধকার কক্ষে, যুবককে বন্দি করে। এবার পাত্রি তার মেয়েটার কাছে গিয়ে বলতেছে মা আমি কিন্তু একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। মেয়েটা বলতেছে বাবা কিসের চ্যালেঞ্জ? বলছে রোমের দরবারে 3 জন মুসলমান ধরা পড়েছে, রোমের বাদশা ঘোষণা করেছে আজকের যুদ্ধ হলো ইমান হরণের যুদ্ধ। 2 জন ইমান নিয়ে জীবন দিয়েছে, কিন্তু আরেকজন ইমান নিয়ে যখন আগুনের চুলায় পড়বার চায়, রোমের বাদশা মাথার চুল টেনে বলতেছে আজকের যুদ্ধে আমার পরাজয় হলো, বাদশাকে কষ্ট না দেওয়ার জন্যে আমি সেই তৃতীয় মুসলমানকে ধরে ঘরের মধ্যে বন্দি করে শর্ত দিয়েছি 40 দিন, এই 40 দিনের মধ্যেই ওই যুবককে তো বেঈমান বানান লাগবে, তুই কি পারবি না মা, তুই কি পারবি না? দেখেন একজন বাবা হয়ে মেয়েকে বলতেছে এই যুবককে বেঈমান বানান লাগবে যেভাবেই হোক। বাবা হয়ে কাকে বলতেছে? আপনাকে বাবারা কয় নাকি? কয় না। নবী ঘরের মধ্যে ঢুকে দেখে, আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে যে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, 9 বছরের ফাতেমা। আল্লাহ রাসূল ঘরের মধ্যে থাকলেন না, আমরা হলে মেয়েদের কি বলতাম? দেখি তো মা চুরি দিয়ে কেমন লাগতেছে মা, তাই বলতাম না? দেখি তো দেখি 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 চুরি দিয়ে তো কেমন লাগতেছে, ভালোই তো সুন্দরী লাগতেছে মা। কিন্তু নবী ঘরের মধ্যে থাকলেন না, নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল, বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাকে মা বলে আদর করত, আজকে সেই বাবা ঘরে ঢুক পারছে ঢুকলো না কেন? বাইরে বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর মেয়ে ফাতেমা বলে বাবা কান্দেন কেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা তুমি নবীর মেয়ে বলে জান্নাতি, এইটা কখনো মনে করো না, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। বাল তু সিরুনাল পড়েন, বাল তু সিরুনাল হায়াত দুনিয়া,
الآخرة خير وأبقى ও ফাতেমা এই দুনিয়াতে যে সাজবে মা আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে বেশি ওয়াজ করা লাগছে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটি ফাইলা দেয় যেই মাত্র ফাতেমা চুরি খুলে ফেলে দিছে নবী বুঝবার পারছে তার মেয়েটা বড় কষ্ট পাইছে আল্লাহ নবী বলেছেন তোমরা মেয়েদেরকে কষ্ট দিও না তোমরা যারা বাবা আমার সঙ্গে জান্নাতে যাওয়ার চাও তাহলে মেয়েদেরকে তোমরা কষ্ট দিও না সুবহানাল্লাহ কর কারণ মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে অথচ অনেক বাবা আছে দেখবেন হজে যাওয়ার সময় ছেলের নামে বিশ বিঘা আর মেয়েকে ওই যে খাইরের ধারত যে জমি আবাদ হয় না হেঁটে দিছে এক বিঘা ওটি কয় বিঘা দিছে এক বিঘা দিছে আরে এরকম বাবা আছে না নাই দরকার আছে না আল্লাহ রাসূল বুঝতে পারলেন ফাতেমা চুরি খুলে ফেলে দিয়েছে দৌড়ে গিয়া চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায় ফেললেন ফাতেমা বললেন বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি কান্নাকাটি করলেন সেই চুরি ফেলে দিলাম কেন করে পকেটের মধ্যে ঢুকাইলেন আল্লাহ নবী বললেন ফাতেমা তুমি আমার কাছে আসো ফাতেমা যেই মাত্র নবীর কাছে নবী খপ করে কপালে একটা চুমু খেলেন সুবহানাল্লাহ আপনার মেয়ে যদি 9 বছর হয় তাহলে আপনি কপালে চুমু খাবেন হাতে চুমু খাবেন আপনি মেয়ে তার মাথায় চুমু খাবেন চুলের মধ্যে চুমু খান কপালে চুমু খান হাতে চুমু খান কিন্তু কপালের নিচে আর নামা যাবে না নিজের মেয়েকে আপনি ছোটবেলায় যখন 3 বছর 2 বছর ছিল তখন বুকে নিছেন আদর করছেন চুমা খাচ্ছেন চাটিয়া খাচ্ছেন ধরে কোন কথা ঠিক কিনা কিন্তু সেই মেয়েটা এখন 9 বছর হচ্ছে আর আপনি মুখত চুমা খাওয়ার পারবেন না দেখছেন বাবা হয়েও অনেক অনেক কাজ করা যায় মেয়ে যদি বড় হয় যদি সেই মেয়ের ঘরে বাবা ঢুকতে চায় মেয়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে ধরে কথা কন ঠিক কিনা অনুমতি না হলে মা মারে আমি কিন্তু তোর কাছে ট্রান্সফার চাই তখন বলতে চাও বাবা এখন একটু দেরি করে একটু দেরি করেন আমি ব্যবসায়ী যাচ্ছি একটু সাইজ হয় একটু সাইজ হয় ব্যবসায়ী আছে যায় একের কাপড় ছিল ঠিক মতো গায়ে দিয়া মাথায় ঘোমটা দিয়া বাবার জন্য দরজা খুললো আহ এর নাম হলো ইসলাম ধরে কোন সুবহানাল্লাহ আর এখন ভাবির ঘর দেওয়ারা ঢুকতেছে ভাবি আমি ঢুকবার চাই কই দরজা তো সবসময় খোলা ভাইয়া তোমার বর আমি যে দেবর ভাইয়া তোমার বর আমি যে দেবর বুঝে দেখো ভাবি কার বেশি দাবি ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি মানে ওর ভাই গেছে মালয়েশিয়ায় ও এখন আসে টাকা খালি বইয়ের অ্যাকাউন্টে পাঠা দিয়েছে পরে ব্যাগ লিয়া 4 বছর পর আইসা দেখে ভাঙ্গা বাড়ি আছে বউ নাই ভাইও নাই ওরা টাকা লিয়া ঢাকার বাড়ি বানাছে ভাইয়া তোমার বর আমি যে দেব হ্যাঁ এই নিজের বাবা মেয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগে আর ভাবির ঘরে দেওরা ঢুকতে পারবে না দেওরার জন্য ভাবির দরজা 24 ঘন্টায় বন্ধ থাকবে যদি কথা বলতে চাই রাসূল বলেছেন কথা যদি দেওরা তোমার সাথে বলবার চাই তুমি তখন মুখের মধ্যে এরকম আঙ্গুল দিবে আঙ্গুল দেখতেছে ভাবি মানে শব্দ করবে তখন দেওরা কবি মানুষ না হাসবে মানে ওর কথা শুনে ওর ভিতরে প্রেম শেষ না আমার ভাবি হাসলে কথাই ভালো লাগে কথাই করো মুখের মধ্যে আঙ্গুল দেওয়া লাগবে শুধুমাত্র স্বামীর সাথে মিষ্টি করে কথা বলতে হবে মিষ্টি মিষ্টি কথা বলা লাগবে স্বামীর সাথে স্বামী ছাড়া অন্য কারোর সাথে মিষ্টি কথা বলা যাবে না আর আমাকে উল্টে হবে ডাকতেছে স্বামী ডাকতেছে রোকেয়া রোকেয়া কথা কয় না কয়বার ডাকছে তৃতীয়বার ডাকতেছে ও বেগম রোকেয়া কি এর আগে দুইবার ডাকছে কথাই কয়নি তৃতীয়বার সুন্দর করে ডাকতেছে ও বেগম রোকেয়া কি স্বামী চমকে উঠছে ও রে বাবা রে ই মানুষ না গজাল রে আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন
স্বামীর সঙ্গে মিষ্টি করে কথা বলবেন অন্য কারো সঙ্গে বলা যাবে না। রাসূল বললেন ফাতেমা আমার কাছে আসো। ফাতেমা যেই মাত্র কাছে আসলেন রাসূল ফাতেমার কপালে একটা চুমু দিলেন। চুমু দিয়ে বললেন মা এই আমার কথার দিকে খেয়াল করেন, তোমার একদিন নাকে নাকফুল পরানো হবে, তোমার কানে কানের দুল পরানো হবে, তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলতে যে কবে কবে কবে, আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও 9 বছরের ফাতেমা এখন তোমার হাতে চুরি পরা লাগবে না, যেদিন তোমার বিবাহ হবে কেবলমাত্র এক ব্যক্তির জন্য, এক ব্যক্তির জন্য তুমি শাস্তি পারবে মা, যে তোমার স্বামী হবে। আমাদের নবী মেয়েকে কি বুঝাচ্ছে, স্বামী ছাড়া অন্য কারো জন্য সাজা, আর পাদ্রি পর মেয়ে কি কয়, এ কথা বল না কেন, আপনি বাবা আপনার সামনে 17-18 বছরের মেয়ে প্লাজো পরছে, প্লাজো প্লাজো মানে কি, এখনকার ছেলেরা টাকনু ঢাকা কাপড় পরে, যখন ফুল প্যান্ট পরে টাকনু তলে তলে যায়, আর মেয়েরা প্লাজো টাকনু থেকে আধা তো করে। আপনি জানেন পুরুষের টাকনু ঢাকা হারাম আর মেয়েদের টাকনু বার করা হারাম, ঠিক সবাই কর না কেন পারে, সবাই কর না ঠিক। আপনাদের বোনেরা বইয়েরা কি প্লাজো পরে নাকি প্লাজো, হ্যাঁ এই প্লাজো পরে হাই হিল পরে কিল কিল করে ঘুরতেছে। আগে যে অন্না, এই অন্না কিন্তু আগে কি ছিল, এরকম সামনে ছিল অন্না, অন্না দিয়ে তারা ইজ্জত ঢাকতো। সুবহানাল্লাহ, সূরা নূরের মধ্যে আছে এমন একটা চাদর পরবা, যেই চাদর দিয়ে তুমি যে একজন নারী তোমার সেই আকর্ষণে জুনুক যেন পরপুরুষ দেখবার না পারে। অন্না দিয়ে আগেকার মেয়েরা এরকম সামনে ঢাকত, কিন্তু বর্তমান ডিজিটাল সময়ে দেখা গেল অন্না ঠিকই থাকলো কিন্তু অন্যাটা ঘুরে এইভাবে ভীষণ দিকে চলে গেল। অন্না ঠিকই আছে কিন্তু অন্না ঘুরে গেছে, সামনের দুইটা লাইট হইছে, ফোকাস মারতেছে, আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা, আপনার মেয়ে যদি শোনেন এ বাবারা, আপনার মেয়ে যদি এমন ভাবে রাস্তার যুবকদেরকে নষ্ট করে তাহলে আপনি যতই হাজি হন, আপনি যতই নামাজি হন, আর দায়ুসুল জান্নাম, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। আল্লাহ রাসুল বললেন দায়ুস কোন নারী, রাসুল বললেন দায়ুস কোন নারী না, দায়ুস হবে ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমার অধীনে আমার বউ আছে না নাই, জোরে কোন আছে না নাই, আমার অধীনে যতদিন মেয়েটাকে বিয়ে দেয়নি ওই মেয়ে এটা কিন্তু আমার অধীনে আছে। আমার বোন, আমার বাবা মরে গেছে, বোনটা আমার এতিম, আমার সঙ্গে এতিম হয়ে গেছে, ওই বোনের যতদিন বিবাহ হয় নাই ওই বোনটা কিন্তু আমার অধীনে আছে। আমার অধীনে যারা থাকবে তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে, যদি রাখতে না পারি তাহলে আমি দাউস হব, আমার নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনো লাভ হবে না। লা লায়ে নফিজেন লায়া দখলুল জান্নাহ, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদের মা বোনদের পর্দার দরকার আছে না নাই, কথা কর আছে না নাই। আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে বললেন অকরণ ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নিয়ে গেছে পাদ্রি মেয়েটাকে বলতেছে 40 দিন সময় নিছে, কয়দিন, মেয়ে বলতেছে বাবা আপনি কি পাগল নাকি, একটা ছেলেকে বেঈমান বানাতে 40 দিন লাগবে, একটা ছেলেকে ঈমান নষ্ট করতে 40 দিন লাগবে। তো পাদ্রি বলতেছে কতক্ষণ, বলে আমার যা সাইজ 2 চোখের টিপে মারলে ওর কাপড় ভিজে যাবে, আমার যে সাইজ। এ ভাই হাসেন না, হাসেন না, কষ্টের কথা, খালি এরকম চোখটি বাড়বে, ন্যাংড়া হাঁটতার পারে না, যে ন্যাংড়া এখান থেকে মহাদেবপুর যাতে অটো ভ্যান খোঁজে, ওই ন্যাংড়া যদি একটা মেয়ে খালি কয় ওই রাস্তাতে গেলে সবাই আমাকে দেখবার পাবে, দরকার নাই এই পাতার ভাঙ্গে 3 মাইল দূরে যাওয়া লাগবে, ন্যাংড়া বলবি অটো অটো লাগবি, আর মাদা তুই বল পাবি, একটু মনোযোগটা কথাগুলো খেয়াল করবেন। মেয়েটা বলছে 40 দিন কেন,
পাদ্রী বলতেছেন এরা সাধারণ কোন যুবক নয় এরা হলো মুসলমান এই মুসলমানের ঈমান নষ্ট করা বড় কঠিন সুবহানাল্লাহ এখন পাদ্রীর মেয়ে ওই ঘরের মধ্যে ঢুকতেছে ভাইজান একটু খেয়াল করবেন মুসলমান যুবক আছে ঘরের ভিতরে ওই ঘরের মধ্যে পাদ্রীর মেয়ে ঢুকতেছে পাদ্রীর মেয়ে যখন ঢুকতেছে দরজা খুলে যখন ভিতরে ঢোকে তখন মুসলমানের সামনে আল্লাহর আইন মুসলমানের সামনে আল্লাহর আইন হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম রে মুমিনেরা তোমরা যখন কিছু দেখবা সেই দিকে না তাকায় তোমাদের নজর থাকবে নিচের দিকে ওরা ন্যাংটা হয়ে ঘুরুক আমাদের কোনো আপত্তি নাই আমরা মাটির দিকে তাকায় থাকব তাহলে ওই মেয়েরাই কিন্তু চিন্তা করবে সাজা গুজা তাদেরকে দেখানোর জন্য রাস্তায় বের হলাম তারা একটা বারো আমাকে দিকে তাকালো না আপনারা বলেন তো আমরা যুবকেরা যদি ব্যাপারটা নারীর দিকে না তাকায় তাহলে বিয়া পর্দার নারী কি রাস্তা থাকবে এজরাগান থাকবে কিন্তু আমরা কুকুরের মতন বারবার তাকাই এই কারণেই কিন্তু ওরা বেশি সাজিয়া গুজা আসে একে এমনকি ঘুরু পর্যন্ত চাইছে ঘুরু পিন বানাইছে মুখের উপরে ঠোঁট পালিশ মারছে কি করতেছে মেয়েরা মেকআপ লাগাইতেছে এখন বলতেছে আটা লাগাই জোরে কোন কি লাগাই আটা লাগে কালো গুলে সব ফর্সা হয়ে যায় গোসল করার পরে দেখে পেতিনি আমার বউ হইছে সাজা গুজা আচ্ছা ঠিক আছে বাবা না যখন উঠছি আমি তখন কয়টা বাজে সাড়ে নয়টা না নয়টা পঁচিশ হ্যাঁ নয়টা পঁচিশে উঠছি এখন কেবল বাজতেছে নয়টা পনেরো এগারোটা পনেরো এগারোটা পনেরো মানে দশ মিনিট কম দুই ঘন্টা হচ্ছে আপনারা আমার ওয়াজ শোনেননি ভাই আমি কি কত তাড়াতাড়ি ওয়াজ ছাড়ি না আমি জানি যে খুবই গরম খুবই গরম এরা যে ঘন্টার পর ঘন্টা খাড়া হয়ে আসে এই সাইডে দেখেন এতগুলো মানুষ খাড়া হয়ে আসে আমি জানি না আমার বিবেক নাই না সালামও তো ঠিকই রে ভাই যে কথাটা বলতেছি মেয়েটা কেবল এটা গুরুত্বপূর্ণ কথা না ঢুকতেছে কার ঘরে ঢুকতেছে লুচ্চার ঘরে সাকিব খানের ঘরে মুসলমানের ঘরে যেই মুসলমানের জন্য আল্লাহ কোরআনে বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম রে মুমিন পুরুষ তোমাদের নজর থাকবে কোন দিকে নজর থাকবে কোন দিকে তোরে কোন দিকে মেয়েটা ঘরের মধ্যে ঢোকে ছেলেটা আর সামনে বারবার ঘোরে কিন্তু ছেলেটা একটা বারের জন্য তাকায় না একটা বারের জন্য তাকায় না খালি বারবার ঘরে কিন্তু একটা বারের জন্য তাকাই না মেয়েটা চিন্তায় পড়ে গেল এত সুন্দরী আমার দেখলে সবাই পাগল হয়ে যায় কিন্তু এ যদি আমার দিকে না তাকায় তাহলে কেমনে পাগল হবে তাকাই না যখন চোখ বন্ধ করে নিচের দিকে তাকায় আল্লাহর আইন অনুযায়ী আল্লাহ রাসূল বলতেছেন ওই যুবকটা তখন জান্নাতের হুর গেলমান দেখতে পায় আপনারা বলেন তো দুনিয়া থেকে যদি জান্নাতের হুর গেলমান দেখা যায় তাহলে এগুলা বুবলির খাওয়া আছে চোখ বন্ধ করছে নিচের দিকে তাকায় আছে আল্লাহ তাআলা জান্নাতের হুরক সামনে দিছিল হুর দেখতেছে ওই পাগলির দিকে তাকায় মেয়েটা চলে গেল পাদ্রী বলতেছে মা খবর কি খবর কি পাদ্রীর মেয়ে বলতেছে সারাদিন সামনে ঘোরাফেরা করলাম ও বাবা তুমি কারে নিয়ে আইছো ও পুরুষ না হিজড়া পুরুষ না হিজড়া যদি পুরুষ হয় তাহলে তো একটা বার আমার দিকে তাকাইতো পাদ্রি কান্দারে বলে মা জানিস না ওইটা হইল মুসলমান ওরা নিজের ইচ্ছাই চলে না ওদেরকে চলায় আল্লাহর কোরআন ورحمة للمؤمنين يا
আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলতে পারবেন না ভাইজান সব সমস্যার সমাধান পাদ্রি বলতেছে 40 দিন সময় নিয়েছি চেষ্টা কর মাত্র একদিন গেল এখনো 39 দিন বাকি আছে দ্বিতীয় দিন মেয়েটা চিন্তা করে আজকে যদি আমার দিকে না তাকায় আমি গান গাবো জোরে কোন কিহি গাবো গান গান বলেন না কারণ বাংলাদেশের যুবকদেরকে কোরআন পাগল করবার না পারলেও গান কিন্তু পাগল করে এ মাঝে মধ্যে দুই একটা কি সে গান আছে ছিল সাদা কালা জোরে কোন কিহি কালা সাদা কালা একটা গান ভরা ছিল সুর নাই কিছু নাই কি পাগলাম গান যাইতে কই সাদা কালা আমি কই কি রে হুজুর এটা আপনি বুঝবেন না আচ্ছা এটা তো সাদা কালা কসে এর আগে একটা বানান ছিল বাদাম বাদাম এরকম মাঝে মধ্যে কি গান আসে না কতক্ষণ আকাশে কি আসে না তো গানই তো যুবক পাগল হবে পাদ্রির মেয়ে দেখতেছে আমি যেমন সুন্দর আমার কণ্ঠ তেমন সুন্দর সুন্দর একটা গান সুন্দর একটা গান ঘরের মধ্যে গিয়ে শুরু করতেছে যুবক তাকাও আমি রূপসী নারী আমাকে ছাড়া তুমি কি বাঁচতে পারি এমন ভাবে গান শুরু করেছে বাজানো যুবক চিন্তা করে রে পাদ্রি মেয়ে তুই গান গাইয়া তুই আমার দিকে আকর্ষণ করবি কিন্তু তুই কি জানিস আমার কাছে এমন একটা গান আছে যে গানের নাম হলো আল্লাহর কোরআন যুবক শুরু করছে মেয়ে গান গাচ্ছে আর যুবক বলতেছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কোরআন তেলাওয়াত করো এই তেলাওয়াতে আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দিবে দুনিয়ার কোন দিকে তোমাদের খেয়াল থাকবে না কেবলমাত্র ভরসা থাকবে কার বাদান যতই গান আসুক এক মাস দুই মাস পর সেই গান আর কেউ গায় না এখন যদি সাদা কালা গান গান অনেকে বলে বাদে বাদে যদি বাদাম বাদাম কয় সোয়ার মারি কিসের বাদাম কিন্তু ওই যে 10 বছর থেকে এখন আপনার 80 বছর বয়স হয়ে গেল ওই 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজের পুঁতি রাখাতে আপনি সূরা ফাতিহা পড়তেছেন জোরে কোন কথা ঠিক কিনা পুঁতি রাখাতে নিজে পড়তেছেন ইমামের পিছনে যখন মাগরিব এসা পড়েন কি ফজর পড়েন তখন ইমাম পড়তেছে আপনি শুনতেছেন আপনারা বলেন তো ওই 10 বছর থেকে 80 বছর 70 বছর আমি কত লক্ষবার সূরা ফাতিহা তেলাওয়াত করেছি একটা বারের জন্য কি আমার কাছে এই খারাপ লাগছে একটা বারের জন্য কি আমার বিরক্ত লাগছে জোরে কেন লাগছে লাগে নাই যার নাম হলো কোরআন ছেলেটা কোরআন পড়তেছে মেয়েটা গান গাইতেছে মেয়েটার গান বন্ধ হয়ে গেল যখন কোরআনের আইন চালু হবে তখন এগুলো গান বাজনা আর থাকবে নাকি জোরে কেন থাকবে মেয়েটার গান বন্ধ হলো মেয়েটা আস্তে করে গান বন্ধ করে ছেলেটার পিছনে এসে ওই করুণ সুরের কোরআন তেলাওয়াত শুনতেছে যেরকম আবু জেহেল সুফি সুফি আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনেছে সকালবেলা বলতেছে আল্লাহর নবীর কোরআনের এত সুন্দর শুনানি রাতটা আমার কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি সুবহানাল্লাহ কিন্তু আপনারা মনে হয় এই বিরক্ত হচ্ছেন আবু জেহেল বিরক্ত হয়নি সারা রাত শুনছে সারা রাত কি সুন্দর কোরআনের বাণী রে রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি মেয়েটা এসে এই ছেলেটার পিছনে বসে গেল কোরআন পড়ে আর শোনে পরের দিন আবার আসে কোরআন পড়ে শোনে পরের দিন আবার আসে কোরআন পড়ে আর শোনে পাদ্রি বলতেছে মা খবর কি 40 দিন হতে কিন্তু আর বেশি বাকি নাই খবর কি মেয়েটা বলতেছে পরিবর্তন হচ্ছে সুবহানাল্লাহ কে পরিবর্তন হচ্ছে যুবক পরিবর্তন হচ্ছে না মেয়েটা পরিবর্তন হচ্ছে
বাজান এক মাস হয়ে গেছে পাদ্রী বলতেছে মা আর মাত্র 10 দিন এই 10 দিনের মধ্যে যদি যুবককে বেঈমান করতে না পারিস তাহলে রোমের সম্রাট কিন্তু আমাকেও হত্যা করবে তোকেও হত্যা করবে ওই মুসলমানকেও হত্যা করবে তুই কি চাস আমরা বাপ নে ওই মুসলমানের জন্য হত্যা হই এটা কি তোরা তুই চাস মেয়েটা বলতেছে বাবা দোয়া করেন পরিবর্তন হবে পরিবর্তন হবে এখনো মাত্র 10 দিন আছে এখন 30 দিনের মাথায় মেয়েটা বলতে যুবক আমি একদিন তোমার সামনে ঘুরেছি তুমি আমার দিকে তাকাওনি ভাইজান কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ দেন একদিন তোমার সামনে ঘুরেছি পিছনে মোবাইলে কথা কয় না কি কয় মোবাইলে এখন কথা বলেন না ভাইজান হ্যাঁ একদিন ঘুরেছি আমার দিকে তুমি তাকাওনি দ্বিতীয়দিন আমি গান ধরেছি আমার গানকে ডাউন করে দিয়ে তুমি কি যেন তেলাওয়াত করলে আজকে একটা মাস হলে তোমার পিছনে পিছনে বসে বসে আমি শুনতেছি যুবক একটা বার কি আমার দিকে তাকাবা না যুবক বলতেছে বেগানা নারীকে দেখা জায়েজ নাই মেয়েটা বলে যুবক রে তুমি যেইটা তেলাওয়াত করো সেইটা শুনতে শুনতে আমি তোমার দলে ভর্তি হবার চাই আমি তোমার দলে ভর্তি হবার চাই সঙ্গে সঙ্গে যুবক বলতেছে রে মেয়ে আমার দলে যদি ভর্তি হওয়ার চাও আমার দলের ভর্তির মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা বলেন তো মেয়েটা কি হইল মুমিনা যখন হয়ে গেছে তখন বলে যুবক 10 দিন পর ওই রোম সম্রাট কাইসার এই রোম সম্রাট কাইসার কিন্তু আমার বাবা নিয়ে যাওয়ার কথা বলবে তোমাকে নিয়ে যাবে তুমি যদি আগের চরিত্রই রয়েছো এটা যদি জানবার পারে তাহলে তোমাকে তোমার দুই ভাইকে যেমন হত্যা করেছে তোমাকেও তেমন হত্যা করবে এমনকি আমাকেও হত্যা করবে আমার বাবাকেও হত্যা করবে তাহলে আমরা দুইজন এখান থেকে পালায় যাই এখনো সময় আছে গভীর রাত্রে আমরা দুইজন এখান থেকে পালায় যাই কারণ রোম সম্রাট কাইসার তো নিশ্চিন্তে আছে 40 দিনের অপেক্ষায় এখনো যখন 10 দিন বাকি তাহলে আমরা দুইজন পালায় যাই গভীর রাত্রে মুসলমান যুবক বলে রে মেয়ে মুসলমান পালানোর জাত না জোরে কান সুবহানাল্লাহ মুসলমান পালানোর জাত না মুসলমান পালানোর জাত না এবার মেয়েটা বলতেছে আমার বাবার মুখে আমি শুনেছি আপনাদের নবী আমার নবী সুবহানাল্লাহ কোন আপনাদের নবী এখন কি কলমা পড়ার পরে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে আমি পলানোর কথা বলতেছি না নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে তাহলে আমরা দুইজন এখান থেকে হিজরত করে যেখানে মুসলমান সেইখানে গভীর রাত্রে আমরা যাবার চাই কারণ দিনের বেলা সম্ভব না গভীর রাত্রে আমাদেরকে হিজরত করা লাগবে যুবক সঙ্গে বলতেছে ঠিকই তো তাই নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে তাহলে আমরাও হিজরত করব মেয়ে আর ছেলে দুইটা ঘোড়া নিয়ে গভীর রাত্রে যখন রোম দেশ থেকে হিজরত করতে যখন রোমের এরিয়া ছেড়ে চলে গেছে এমন সময় পিছন দিক থেকে দুইজন দুইজন আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ তোর কোন যুবকের নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ রে একটুখানি দাঁড়া একটুখানি দাঁড়া আব্দুল্লাহ চিন্তা করে যে দুইজন আমাকে ডাকতেছে এই দুইটা ডাকতে হলো পরিচিত কণ্ঠ ঘাটটা ঘুরাইয়া দেখে মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া আল্লাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুকাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তাকায় তাকে ওই দুই ভাই যাদেরকে তেলের মধ্যে হত্যা করেছে ওরা সাদা ঘোড়ার পিঠে চড়ে বসে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে